নমস্কার, ফ্রি টক টাইমে আপনাদের স্বাগত। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যাদের কৃতকর্মের রেশ থেকে যায় বহুদিন পর্যন্ত আমার আপনার সবার মনে, তারা হয়ে যান কিংবদন্তি। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় ছড়িয়ে ছিটিয়ে আসেন অসংখ্য কিংবদন্তি, যাদের হয়তো খবর সবসময় আমরা রাখতে পারি না। তেমনই একজন কোন্নগরের নবগ্রামের প্রয়াত ডাক্তারবাবু ডাক্তার শিশিরঞ্জন চট্টোপাধ্যায়। একটা সময় কোন্নগর জুড়ে ওনার সম্পর্কে যে মিথগুলো প্রচলিত ছিল তা শুনলে আজও গায়ে কাটা দেয়। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ডাক্তারবাবু। তিনি প্রয়াত হওয়ার পর রাজ্য তো বটেই, রাজ্যের বাইরের বহু মানুষ চোখের জল ফেলেছিলেন, ভেবেছিলেন এরপর রোগ সারাবে কে। ঠিক তখনই শিশিরবাবুর সুযোগ্য পুত্র ডক্টর প্রবীর চট্টোপাধ্যায় বাবার দেওয়া দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। আজকে আমরা মুখোমুখি ডক্টর প্রবীর চট্টোপাধ্যায়ের। নমস্কার প্রবীর। নমস্কার প্রবীরবাবু। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি কি আপনার বাবার পদ্ধতি দিয়েই চিকিৎসা করছেন নাকি নিজে কিছু ইনক্লুড করেছেন? না, সিস্টেমটা যেটা সায়েন্স, সেটা সিস্টেম হলো একটা এমন জিনিস, বাবা যেই পথে গেছেন, আমার পথটা তো নিশ্চয়ই হোমিওপ্যাথি, কিন্তু উনি যেইভাবে এগিয়েছেন সেই পথেই আমি এগিয়েছি। কিছু হেরফের করতে হয়, আমার রাস্তা যদি এইখান দিয়ে সোজা গেলেই এটা হয়, এখানে যদি কোনো কারণে ব্লক হয় আমাকে তো সাইড দিয়ে বা বাদিক ডান দিক ধরতে হবে। কথাটা বুঝেছেন? ওনার সিস্টেম এবং পদ্ধতি এবং তার ডায়াগনোসিস, তার মেডিসিন সব কটাই আমি কব্জা করেছি, কিন্তু আলটিমেটলি ফুটবল মাঠে যদি নামেন, কোচ তো বলে দিল বলটা ধরে কর্নার করে দেবে বা লেফট সাইডে দাও বা রাইট সাইড, কিন্তু অ্যাট প্রেজেন্ট যখন সিচুয়েশান হয়ে গেল যে এটা ছোট পাস খেলতে হবে, ফুটবল যখন বলছে, ও যখন বলছে যে এই ছোটো পাস খেললেই একটা গোলের মুখ দেখা যাবে, তখন কিন্তু কোচ আর কোচের মধ্যে নেই। আমাকে জানতে হবে এই পলিসিতেই আমাকে গোল করতে হবে। এই জন্য আপনি যে কোশ্চেনটা করলেন, কোশ্চেনটা খুব মানে স্বাভাবিক হিসাবেই আমি এই উদাহরণটা দিলাম। আচ্ছা, আমি সাংবাদিকতার সূত্র ধরে আমি একবার দেখা হয়েছিল আপনার বাবার সঙ্গে আমার, তখন উনি বলেছিলেন যে ওনার পরম্পরা উনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন আপনাকে। উনি কি ওনার যে সমস্ত গুপ্তবিদ্যে বলুন বা যে ওষুধ দেওয়ার টেকনিক, এই ব্যাপারগুলো পুরোপুরি আপনাকে দিয়ে গেছে? একদম একদম, মানে সেম পার্সেন্ট যেটা আছে, মানে এটা 200% বলা যাবে। কিন্তু যেইভাবে আমি বাবার সাথে লেগেছিলাম এবং ওষুধপত্র বলো এতটাই ক্লোজে ছিলাম, যার জন্যে কোনো রকম হেরফের হয়নি জায়গাটাকে আমাকে কভার করতে গেলে। তিনি এক বাক্যে স্বীকার করে গেছেন যে তুই আমার চেয়েও বড় ডাক্তার হবি, কেন যেইভাবে তুই এগোচ্ছিস আমার পক্ষে সেই জায়গাটা কভার করায় একটু অসুবিধে আছে, সেটা কিন্তু ডাক্তারবাবু স্বীকার করে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা খুব ব্যবহার করতেন, ওনার অ্যাটমিক ডোজ, এটা ছিল একটা, এটা কোন কোন একটা মিথ ছিল। অ্যাটমিক ডোজ ব্যাপারটা কি, মানে আমরা দর্শকদের কাছে বলবো আপনি একটু বিস্তারিত করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যাটমিক যেটা বলছেন, উনি তো সিঙ্গেল ডোজে রোগ সারান। অ্যাটমিক মানেই হলো এত সূক্ষ্ম জিনিস যেটার মধ্যে অ্যাটম বোম যেটা হয়, যেটা ফেললে এক একটা পৃথিবী এক একটা দেশ ধ্বংস হয়ে যায়, সেই অ্যাটমিক ডোজটা উনি এইভাবে নিজস্ব প্রক্রিয়া, নিজস্ব স্টাইল, নিজস্ব পড়াশোনা এতটাই গভীরে করেছেন না, সেই চিন্তাধারা আমি তো বহু ডাক্তার বহু মানে সঙ্গে আমি যুক্ত আছি, কিন্তু দেখেছি এই সিস্টেমে কিন্তু এই ডাক্তারবাবু ডাক্তারবাবু একই জায়গায় রয়ে গেছে, সেকেন্ড ম্যান আমি তো নিশ্চয়ই আছি। এছাড়া আমার তো সেরকম নজরে পড়ছে না যেখানে মধ্যে ডাক্তারবাবুর সিস্টেমে মানে এই রোগ সারা। অ্যাটমিক ডোজটা কি কিরকম, অ্যাটমিক মানে একটা অ্যাটম তো আর খাইয়ে দিতে পারে না? না না, ও আচ্ছা, ওইটা বলতে চাইছি মানে একটা সিঙ্গেল, মানে দেখবা অনেক বইতে বা অনেক কিছুতে লিখেছে চারটে গ্লোবালস, গ্লোবালসের মানে আপনি ওই কাপে ফেললে ওটাকে কিন্তু আর ধরতে পারবেন না, কিন্তু তার শক্তির কথা বলছি, চারটে গ্লোবালসে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলোসিস, যেটা বডি ফিক্সড হয়ে গেছে, মুভমেন্ট হয় না,
নড়ার ক্ষমতা নেই, কথা বাক্য সব বন্ধ হয়ে যাচ্ছে, সেইখানে উনি একটা সিঙ্গেল ডোজ খাইয়ে দিলেন এবং এমনভাবে বলেন যে আমি বাঁ হাতে খাইয়ে দিলাম, এই রোগ সেরে যাবে, এবং মানে সেরে যাবে মানে সেরেই যাবে, মানে উনি বাড়িতে গিয়েও বলছেন যে আমি তো অনেকটা ফ্রি হয়ে যাচ্ছি। এইটাই হলো অ্যাটাম বোম, যেটার মধ্যে মানে মারাত্মক পাওয়ার আছে। এমন এমন রোগ সারাতেন, মানে সত্যি কথা কি, উনি ছাড়া আর সেকেন্ড ম্যান মানে আমার তো নজরে আসেনি। না, এখানে আমি একটা আপনার একটা কথা বলি, সেটা হলো ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দিতেন আপনার রোগ সেরে গেছে, ব্যাপারটা কি, মানে উনি কি প্রেসক্রিপশন দিতেন না কোনো? না, প্রেসক্রিপশন সেটাই দিতেন যেটার মধ্যে লিখে দিতেন, মানে রোগটা তো প্রথমে পেশেন্ট এলো সে তো একদম বিধ্বস্ত, মানে ও আর সারবে না, বা যে জায়গায় এসছে আর কোনো উপায় নেই, মানে মনের দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে, শরীরের দিক দিয়ে একদম শেষ অবস্থায় এসছে। এবার ডাক্তার দেখে টেকে বলল যে সারিয়ে গেল, সারিয়ে গেলোর কথাটা মানে তখনও ওষুধ পড়েনি, তখন অলরেডি উনি ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন না কি, তখনই বলছে এটা অ্যাটাম বোম দিচ্ছি, তোমার শরীরে গিয়ে পুরো যতগুলো রোগ আছে, মানে যেটা তুমি সমস্যায় এসেছো এবং আনুষঙ্গিক অনেক কেস জড়িয়ে গেছে, ধরো একটা রোগ স্পন্ডেলাইটিস হলে নার্ভগুলো এসে হাত মুভমেন্ট হয় না, পা চলে না, খাওয়া দাওয়া বলো, শরীর বলো, যে কোনো জিনিসই আস্তে আস্তে রিজিড হয়ে যায়, রিজিড মানে শক্ত হয়ে যায়। সেই জায়গায় উনি বলছেন যে যতগুলো রোগ আছে সবকটাই কভার করবে এই সিঙ্গল ডোজে, তার মানে এটাকে তো অ্যাটাম বোমেই বলতে হবে, এতটাই শক্তিশালী। এখানটায় এখানটায় একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে উনি তো ডায়াগনোসিস করতেন ভীষণ ভালো, ডাক্তারবাবুর থেকে ওষুধগুলো পেয়েছেন, ডায়াগনোসিসের বিদ্যাটা পেয়েছেন, মানে নিশ্চয়ই এখানে মানে আমি ফোনে কথা বললে রোগ বলে দেব এবং কতটা তার সারবে, আমি এমন ফোনে বলল যে আমার এ হয়েছে, আমি আজ ঠিক আছে, মোটামুটি বয়স্কতা এত, এই জায়গায় আপনি কিউরেবল আছেন, এখন আস্তে আস্তে ধীরে পৃথিবীটা সেই জায়গায় আর নেই, পৃথিবী আস্তে আস্তে নিজেই ভারসাম্য হারিয়ে ফেলছে, এবার আমিও তো সেই জায়গা দিয়ে চলছি, বাবা যেই সময় ছিলেন আমি কিন্তু আবার একটু আলাদা, সেই পৃথিবী কিন্তু নেই, আমি এর আগেও বলেছি এটা প্লাস্টিক পৃথিবী হয়ে গেছে, এটা লোহার পৃথিবী হয়ে গেছে, এটা মানে পাথরের পৃথিবী হয়ে গেছে, এটা সিমেন্টের পৃথিবী হয়ে গেছে, সেই প্রকৃতি কিন্তু নেই, আমাকে তো সেই অবস্থা দিয়ে আমাকে চলতে হচ্ছে, বাবা যেই সময় ছিলেন সেই সময় আর আমি যেই সময়টা ফেস করছি, সেই জায়গাগুলো তো ডিফারেন্স আছে, আমাকে তো সেইভাবেই এগোতে হবে, আমাকে সেইভাবেই তৈরি করেছে, তুমি মানে এতটাই ওপেন করে দিয়েছে আমাকে, আমি যে কোনো রাস্তা দিয়ে আমি মানে গোল করতে পারবো, ধরো একটা প্লেয়ার মাঠে নামালো, হাফে রেখেছে, ও কিন্তু কখনো ডিফেন্স যাচ্ছে, কখনো ফরওয়ার্ড যাচ্ছে, হ্যাঁ পজিশন কিন্তু হাফ, আমার আমার পজিশনও সেরকম, আমি যখনই কোনো কেস পাই অলরেডি বলটাকে হোল্ড করতে পারি, ডিস্ট্রিবিউশন তো পরে, হোল্ড করে কোন জায়গা দিয়ে ডজ করলে কোথা থেকে কোথায় এগোতে গেলে কমপ্লিট গোল হবে সেই জায়গাটা আমি তৈরি করে দিতে পারি। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে দেখুন, চিকিৎসা মানে তো আমরা যেটা বুঝি শুধুমাত্র রোগের চিকিৎসা নয়, সাইকোলজিক্যাল একটা চিকিৎসার জায়গা আছে, ডাক্তারবাবু কি এইটা বলার জন্য, এটা বোঝার জন্যই বলতেন রোগ সারিয়ে গেল, মানে সাইকোলজিক্যাল কোনো জায়গা ছিল? অনেকটা অনেকটাই আছে, এটা তো মানতেই হবে, যেসব প্যাথি আছে তারা এখনও আছে, যারা বলে ও এ তো আপনি একদম শেষ অবস্থায় এসছেন, আপনার কিছু করা যাবে না, ও আপনার তো ক্যান্সার হয়ে গেছে, আমি বা ডাক্তারবাবুরা কেন বলবে পেশেন্টের শেষ অবস্থা, উনি তো বিধ্বস্ত হয়ে ধরুন 80% শেষ হয়ে এসছে, আর 20%কে আমি কেন ফিডব্যাক দেব যে আপনি আরও শেষ অবস্থা, আমি বলবো সারিয়ে গেল। এই পয়েন্টটা কিন্তু আপনি খুব দুর্দান্ত ধরেছেন যে এটার মধ্যে মেন্টাল কোনো ডোজ আছে কি না, যেটা সারিয়ে গেল, সারিয়ে গেলোর কিন্তু মানে অসাধারণ ক্ষমতা আছে, এই কথাটা বলার ক্ষমতা সবার থাকে না, সারিয়ে গেল এবং কমপ্লিট তো নিশ্চয়ই সারে, কিন্তু তার আগে যে ডোজটা দিচ্ছে
মেন্টাল বা মানে যে কথা কথা তো মানে এটা স্বীকার করতেই হবে। আবার একটু আপনার বাবার প্রসঙ্গে ফেরত যায়, সেটা হলো উনি ওনার সম্পর্কে একটা মিথ ছিল কোন করে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে শোনা যেত, সেটা হচ্ছে উনি ওনার একটা আধ্যাত্মিকতা ব্যাপার আছে, মানে ওনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। আদৌ কি আধ্যাত্মিকতা নাকি সঠিক পড়াশোনা কোনটা ছিল? এটা তো খুব মানে দামি কথা বললেন। আমি তো মনে করি বা সাধারণ লোক বা আমাদের কাছে যারা আসতেন তারা বলতেন তিনি কোনো ঈশ্বরের কোনো গ্রহ থেকে এসেছেন। ধরুন বিবেকানন্দ, রামকৃষ্ণ, এরা কিন্তু আমাদের পৃথিবীতে এসছে, কিন্তু আমাদের কথা হলো ওরা এমন একটা গ্রহ থেকে এসছে তার সুপ্রিম পাওয়ার আছে, প্রচণ্ড যেই পাওয়ারটা নিয়ে আমার বাবা এসছেন, যেই পাওয়ারটা নিয়ে উনি ডাক্তারি করেছেন। আমাদের মানে সাধারণ ডাক্তারদের বা চিন্তাধারা কোনোটাই মিল পাওয়া যায় না, এতটাই তিনি একটা জায়গায় তৈরি করে দিয়ে গেছেন। যেমন ধরুন এই যে বিদ্যাসাগর বলুন, রবীন্দ্রনাথ বলুন, এরা তো মানে আপনি চিন্তা করে দেখবেন ওনারা এসছেনই এই জিনিসটাকে তৈরি করে দিয়ে চলে যাবে। হ্যাঁ, পৃথিবীতে রবীন্দ্রনাথ বললে পৃথিবীর লোক চেনে, বিদ্যাসাগরকে চেনে, ঋষি যিনি আছেন আমাদের বিবেকানন্দ, অরবিন্দ আছেন, অরবিন্দ যিনি যার ক্ষমতা মানে প্রকাশ পেয়েছে তার অ্যাক্টিভিটিস দিয়ে, তার ক্ষমতাটা বিরাট। সেই রকমই আমি বলতে চাইছি, ডাক্তার শিশিরঞ্জন চ্যাটার্জি কিন্তু এক সময় ওইখানকার ভগবানই বলতে। না ডাক্তারবাবু, তো আমি অনেক গল্প ওনার সম্পর্কে আছে, দু একটা যদি শেয়ার করেন। যেমন আমি আপনাকে একটা সূত্র ধরিয়ে দিই, আমি শুনেছিলাম উনি পয়সা তো 10 টাকা 20 টাকা নিয়ে চিকিৎসা করতেন, এবং তারপর কেউ যদি টাকা না থাকতো তাকে রিক্সা ভাড়া দিয়ে দিতেন, ব্যাপারটা কি মানে একটু যদি গল্প বলেন। এইটা আমি সত্যি কথা বলছি, আমি তো সঙ্গে ছিলাম। মানে বাবার টেন্ডেন্সি হলো চ্যারিটেবল করা, এবং প্রত্যেক ক্লাবকে করেছে যে বিনা পয়সায় যদি করো তাহলেই আমি ট্রিটমেন্ট করব, তোমরা শুধু ওষুধগুলো আমাকে এনে দাও আর ট্রিটমেন্ট আমি ওষুধ দেবো বিনা পয়সায়, সারিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু এমন এমন সময় এসছে, অনেক পেশেন্ট আসছে, মানে পয়সা ওষুধের পয়সা তো থাকেই না, কেসটা এতটাই যে হেঁটে যেতে পারবে না, বা হেঁটে গেলেও স্টেশন থেকে পয়সা নেই, মানে খুলে দেখালো যে আমার কাছে 5 টাকা আছে, তখন কাজ 2 টাকা 5 টাকা, যে বাবা আবার জিজ্ঞেস করবে দেখি ট্যাক্স হলো কত টাকা আছে আমি দেখব, না ডাক্তারবাবু না ঠিক আছে, ঠিক আছে না তোমার কাছে কিছু নেই, তুমি এক কাজ করো এখান থেকে পকেট থেকে বা ড্রয়ার থেকে বার করে সেই টাকা দিয়ে দিল। এইরকম ইতিহাস একটা দুটো না, অসংখ্য আছে, অসংখ্য। মানে উনি বলতে চাইছেন যে আমি এই যে দান করলাম এর চেয়ে আনন্দ আর কিছু পাওয়া যাবে না, এই আনন্দটা সত্যি কথা যে মন থেকে বেরোয়। হ্যাঁ, টাকাটা কাউকে দেওয়া বা কিছু উপকার করা, ওনার ইচ্ছেই ছিল শুধু কাউকে উপকার করতে পারলে আমি খুশি হব, টাকা পয়সাটা সত্যি সেই সময় ছিল মানে ইচ্ছে ছিল না। প্রভু, একটা জিনিস সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন আজকের পৃথিবীর কথা, আজকের পৃথিবীতে আপনি আছেন, আজকের পৃথিবীতে কিছু ডাক্তারবাবু আছেন যাদের সম্পর্কে প্রচুর অভিযোগ ওঠে, তারা কেউ বলেন যে তারা প্রচুর টাকা পয়সা নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। বাবার কাছ দিয়ে আপনি ওই গুণটা পেয়েছেন যে গুণটার ফলে উনি এত দয়ালু ছিলেন, সেই গুণটা আপনার মধ্যে আছে? আছে, মানে সেটা এখন আমি বলতে বাধ্য হচ্ছি, 60 বছর আগে যে বাড়িটা বাবা ডাক্তারি করে গেছেন আজকে বিধ্বস্ত, মানে ওটার মধ্যে মানে ডাক্তারি করার মতো অবস্থা নেই, কিন্তু আমার এই সেই মানসিকতা আছে বলে আজও আমি সেইভাবে ট্রিটমেন্ট করে করে ওপরে যেই ছাউনিটা ফুটো হয়ে গেছে জল ঢুকে যায়, হ্যাঁ সেই জায়গাটা কিন্তু কোনো রকমে একটা ত্রিপাল দিয়ে এই বর্ষাকালটা কভার করি। কেন করি? এখানে যদি 50-60-1 লাখ খরচা করি, ওই টাকা দিয়ে কিন্তু আমি ওই রুগীদের সারাতে পারবো, সেই জায়গায় কোনো রকমে যদি আমি চালিয়ে দিতে পারি আমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারি। মানে বাবার চিন্তাধারা, বাবা যেটা করে গেছেন সেটা কিন্তু আমি এখনও মানসিকতা আছে আমার, সেই জায়গাটাকে রক্ষাবেক্ষণ করার জন্যে
সত্যি আমি চেষ্টা করি। এই যে অ্যাটমিক ডোজ, হ্যাঁ, এটা আনেন কোত্থেকে, মানে এটা দেশি নাকি বিদেশি? না, এইখানে তো দেশের যে অবস্থান, মানে যে ওষুধগুলো তৈরি হয় কিছুটা, মানে আমাদের গাফিলতি তো আছেই, যেটা জার্মান বলুন, বিটি বলুন, বাবা এক সময় বিটি ব্যবহার করতেন, কিন্তু রাজনৈতিক কারণে, এটা আমাকে বলতেই হয়, এটা আমার কাছে লুকোচুরি নেই, ভয়ের নেই, রাজনীতি এক সময় আমেরিকাকে, মানে অতীত আপনি ঘাটলে আমেরিকা সহ্য করা যাবে না, যার জন্যে আমি ওষুধও বন্ধ করে দিলাম, যার জন্যে লোক মারা যাক এমন কথা হয়েছে। আমি তখন ওষুধ আনতাম, প্রত্যেক দোকানকে ব্যান্ড করে দিত, ব্যান্ড ইনস্ট্যান্ট সিল করে দেবে যদি বিটি কোম্পানি থাকে। তাহলে বুঝতে পারছেন রাজনীতি আসল, ওষুধটা আসল নেই। আমি এটা কিন্তু নিজের চোখে দেখা এবং নিজে আমি জোর দিয়ে বলতে পারবো যে যেই জিনিসগুলো আজ মানে এক সময় বন্ধ করে দিয়েছে, আজকে সেই প্রচুর সাফারার আছে। আচ্ছা, আপনার এই ডোজ দিয়ে আজকে তো ডেঙ্গু চলছে ভীষণভাবে, প্লেটলেট বাড়ানো সম্ভব? প্লেটলেট তো নিশ্চয়ই বাড়ানো সম্ভব। আমি প্লেটলেটে যাবই না, আমার রোগটা দেখতে হবে কোথায় উৎপত্তি, মানে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওই প্লেটলেট কাউন্টিংটা কোথায় আছে, WBC বা এই কাউন্টিংটা দেখতে হবে, সেই জায়গায় আমাদের মারাত্মক ওষুধ আছে, মারাত্মক থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট হচ্ছে, সেই জায়গায় আমাদের এই এই ট্রিটমেন্ট হবে না কেন? কিন্তু ওই যে বললাম, যে কোম্পানিগুলো আছে বিটি বা জার্মান, সেই বাবা যে ওষুধগুলো দিতেন এত রেয়ার ছিলেন, এত বই পড়েছেন, মানে 100টা ডাক্তার কী বললো সব কটা পড়া আছে, এমনও এক সময় গেছে 90 বছর বয়স, তখন বই ধরতেন না আমাকে, বলতেন ওই ওই বইটা বার করে দেখতো, ওই পেজের লাস্ট লাইনে একটা আমার আন্ডারলাইন আছে, ওই শব্দটা, আরে ওইটা কী লিখেছে বলতো, আমি খুলে দেখলাম আন্ডারলাইন করা আছে যে এই ওষুধটা দিতে হবে, বলে দেখেছিস, আমি না একটু ভুলে গেলাম, ওই জন্যই ভাবছি ওইখানে একটা আন্ডারলাইন মেডিসিন আছে। এই থ্যালাসেমিয়া সারিয়ে দিতে পারেন বলছে, থ্যালাসেমিয়া সারানো সম্ভব? হ্যাঁ, থ্যালাসেমিয়া সারানো সম্ভব। আমাকে দেখতে হবে রুগী কীভাবে এসছে, মানে কোন জায়গায় চলছে, আমাকে সব সময় দেখতে হবে, মানে শব্দের ওপর আমাদের কোনো ট্রিটমেন্ট নেই, ডেঙ্গু বলে শব্দ নেই, মানে ওষুধ নেই, থ্যালাসেমিয়া বলে ওষুধ নেই, দেখতে হবে কোন জায়গায় কোন অবস্থান করছে পেশেন্ট, পেশেন্টই আমাকে বলে দেবে যে আমি এই জায়গায় আছি, ওই জায়গায় ওষুধ দিতে হবে, ওষুধ দিস ফর দ্যাট কোনো ওষুধ নেই, থ্যালাসেমিয়া মানে এটা, হ্যাঁ ডেঙ্গু মানে এটা, চলবে না, মানে স্টেজ ওয়াইজ, স্টেজ মানে পেশেন্ট কী বলছে, আমার পেশেন্ট বলছে আমি এই জায়গায় অবস্থান করছি, মানে আমার লিভারটা খারাপ বা স্প্লিনটা খারাপ বা যে কোনো অবস্থানে আমার প্যাঙ্ক্রিয়াসটা খারাপ হয়ে গেছে, তাহলে প্যাঙ্ক্রিয়াস খারাপ হলে প্যাঙ্ক্রিয়াসটাকে আমাকে ডেভেলপ করতে হবে। না, এই যে প্যাঙ্ক্রিয়াসটা খারাপ হয়ে গেছে এটা বুঝবেন কী করে আপনি? ওই তো মানে কিছুটা তো আল্ট্রাসোনোগ্রাফি, কিছুটা বাবা তো শুয়েই দেখে নিতে, বাবা ওই হাত দিয়ে রাইট সাইডে লিভার, তারপরে প্যাঙ্ক্রিয়াস, তারপরে স্প্লিন, এ একদম ছবির মতো, মানে জাস্ট হাত দিয়ে বলে দেবে যে এইটা, মানে জাস্ট হাত দিয়ে। না মানে ওটা কি আপনি পেয়েছেন নাকি আপনি? আমি পেয়ে গেছি। হ্যাঁ, না শুনুন না, এইটুক বলতে হয় আমাকে যে এখন সিস্টেমটা এতটাই সাইন্টিফিক এবং ডেভেলপ করে গেছে, মেশিন যখন আমাকে জানিয়ে দিচ্ছে, এবং মানে অনেক সময় ওনারা ফটো আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসে, সেই জায়গায় তো আমাকে কিছুটা হলো এই প্যাথির ওপরে বা প্যাথি বা যে সিস্টেমে আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ওইটা তো আমাকে সাপোর্ট করে অনেকটাই। আচ্ছা, এবার বলি আপনার অ্যাটমিক ডোজ, যে জেনেটিক ডিজিজগুলো হয়, অনেকগুলোই জেনেটিক ডিজিজ আছে, অ্যাজমার মতো, সুগারের মতো, এই ধরনের জেনেটিক ডিজিজগুলো কি আদৌ সারাতে পারে? একদম একদম, ওটাই সারায়। হ্যাঁ, হ্যানিম্যান সাহেব ওটাকেই তৈরি করে গেছে, মিয়াজম বলে, উনি ওখানে তৈরি করে দিয়ে আলাদা একটা বই তৈরি করে গেছেন যেটার মধ্যে জেনেটিক ওষুধ সারে, অসাধারণ একটা লোক। এই সায়েন্সটাকে না মানে বিকৃতি করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, হ্যানিম্যান সাহেবকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, যে এশিয়া মানে পৃথিবীর সূর্য বলা হয়,
উনি হ্যানিম্যান সাহেব, পৃথিবীতে সূর্য বলা হয় যিনি এত বড় একটা মানে মানে রোগগুলোকে সারাবার প্রসেস জানিয়ে দিয়ে গেল, কি এই আমার বাবারও সেই রকম অবস্থা জানেন তো, মানে যেই সব লোক লুকিয়ে চুকিয়ে সারাতে যায় বা প্রকাশে আসে না, তাদের কিন্তু আজকের জায়গা নেই একদম। একটা কথা অন্য করে খুব শোনা যায় যে শিশির বাবুর কাছে ননী বাবুর ও ননী উকিল গেছিলেন, হ্যাঁ বাবা, ওই ওই ঘটনাটা একটু যদি বলেন না, ওই সব ঘটনা মানে উনি তো মানে এত বড় ননী, মানে সেই সময় ধরুন 40 বছর আগে 1 লাখ টাকা ভিজিট ছিল ননী চক্রবর্তী, জজরা দাঁড়িয়ে যেত, ওনার এত ক্যাপাসিটি, কোনোদিন জজ হয়নি, সেই লোক মানে একদম ফেলিওর, সব জায়গায় ফেলিওর, ওনার ছেলের মানে ভোরবেলা উঠে দেখেছেন রেটিনা ডিট্যাচমেন্ট হয়ে গেছে, মানে অন্ধ হয়ে গেছে, রেটিনা ডিট্যাচমেন্ট কোনো ট্রিটমেন্ট নেই, সায়েন্স বলে যে নেই, বাবা বলছে আছে, সিঙ্গল একটা ডোজ দিয়ে দিলেন, মানে 1 ঘন্টা, মানে টাইমটা আমি সত্যি কথা বলতে পারবো না, কিন্তু উনি মানে পরের দিন থেকেই ভীষণ চলে এসছে, ম্যাজিক ম্যাজিক, মানে চিন্তা করতে পারবেন না, উনি অবাক হয়ে গেলেন, কি সায়েন্স রে বাবা। এটা এটা আপনাকে যদি বলা হয় রেটিনা ডিট্যাচমেন্ট সারিয়ে দিতে আপনি পারবেন না? আমার তো মেডিসিন জানা আছে, এবার বললাম না বিটি কোম্পানি সত্যি একটা মেডিসিন যেটা মানে একদম মানে পয়েন্টে ওষুধ পড়লেই সারবে, এটা আমাকে মানে বলতে হবে বিটিকে, আমাকে সবার আগে রাখতে হবে, জার্মান আছে, তারপরে দেখুন আমাদের ওষুধ আছে কিন্তু সেই স্ট্রেংথ নেই, অ্যালকোহলটাই মেইন, অ্যালকোহলটাই ডিপেন্ড করে সমস্ত ওষুধের ওপরে ভালো মন্দ। না আজকাল বলা হয় যে ক্যান্সারও সারিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য বিভিন্ন রকম থেরাপি আছে, আয়ুর্বেদেরও কয়েকজন দাবি করছেন তারা ক্যান্সার সারাচ্ছেন, আপনার কাছে ক্যান্সার পেশেন্টগুলো সারাতে পারবে? প্রচুর প্রচুর আছে, প্রচুর আছে। এখন কি ধরনের ক্যান্সার সারান? শুনুন, প্রথম আমি সবসময় বলি অপারেশন করে আসলে কিছু করা যাবে না, যেই টিস্যুগুলো অপারেট হয়ে যায় আমাদের হলো টিস্যু রেমিডি, মানে যেই নার্ভগুলোর ওপরে ওষুধ গিয়ে পৌঁছবে সেই নার্ভগুলো যদি কাটা পড়ে যায় তাহলে কি হবে, আমাদের ওষুধ তো কমপ্লিট মানে ওখানে গিয়ে পৌঁছতে পারলো না, এর জন্যে প্রথমেই বলা হয় আপনারা অপারেশন মেডিসিন খান, যাই খান, কমপ্লিট করে ফেলিওর হয়ে আসুন, কিন্তু অপারেশন করবেন না, কেন রিসেন্টলি একজন গলার ছোটে একটা সিস্ট বা টিউমার বা মাস ওরা বলছে বায়োপসি করে ক্যান্সারাস, ওকে বলে ওনাকে বলেছিলাম যে আপনি যদি সোজা, এবং বাড়ির লোকও বলেছিল, কিন্তু যে কোনো কারণে এটা তো বলতে বাধ্য হচ্ছি, যে কোনো কারণে ওকে ওনাকে প্রলোভন দেখিয়ে যে 1 মাসে সেরে যাবে, আপনি তো 10-12 বছর ভালো থাকে, এই শব্দগুলো কিন্তু আমার মানে পেশেন্টের বাড়ির থেকে শোনা, রিসেন্টলি মারা গেছেন কিন্তু আমার কাছে পরে আমার কাছে এসেছিলেন, কিন্তু সত্যি কথা কি আমি অনেকটা চেষ্টা করছি, সে বাড়ির লোক বলতে পারে যদি এই আমার এই অনুষ্ঠান দেখে, মানে আমাদের কর্ণগড়েই থাকে, কিন্তু আমি চেষ্টা করেছি ধরুন 6 মাস 8 মাস অনেকটা ভালোর দিকে, কিন্তু আলটিমেটলি পুরোটা সারানো উপায় থাকছে না, কেন ওই ওষুধগুলো গিয়ে পৌঁছচ্ছে না। না আজকের দর্শকদের ভীষণভাবে জানাতে ইচ্ছা করবে সেটা হলো কোন স্টেজে ক্যান্সারের কোন স্টেজটাতে যদি আপনার কাছে কেউ নিয়ে যান তাহলে আপনি কিওর করতে পারবেন? আচ্ছা, সেই জায়গাটা প্রথমেই আমি বললাম যে অপারেশনটা চলবে না, বাদবাকি যে স্টেজ এনি স্টেজ আই ক্যান কিওর, অপারেশন ছাড়া মানে যদি ফোর্থ স্টেজে চলে যায়, হ্যাঁ ইউ ক্যান কিওর, একদম। ওই যে বললাম নেক্সট, আমি তো মন্ত্র দিয়ে সারাবো না বা মুখে দিয়ে সারাবো না, সারাতে হবে ওষুধ দিয়ে, আমি একজনকে বাবাও লিখে দিতেন, তখনকার বাইরে থেকে ওষুধ আসার ব্যবস্থা ছিল, এখন সেটা আর নেই, নানা রকম সমস্যা এসব জন্যে কোনো ওষুধ যাওয়া আসা করতে দিচ্ছে না, অনেকের বাইরে তো আমেরিকা ইংল্যান্ডে কাজ করে, তো সেই জায়গায় অনেক সময় ওষুধ লিখে দিই, সেইখান থেকে যদি আনা যায় তাহলে কিওরেবল হবে, একটা ওষুধের ওয়েট যেটা আছে অ্যাটমিক যে শব্দটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু এখনও আমেরিকার জায়গায় আছে,
সেই জায়গাটা তো আমাদের এই রাস্তা পুরো ব্লক হয়ে আছে, মানে সেই রকম ব্যবস্থা এখন আর নেই, ওষুধ নেই। এইডসের উপরে কাজ করেছেন? শুনুন, এইসব রোগ সবকটাই আমাদের, মানে এক একটা টাইপ, মানে ক্যান্সার বলুন, এইডস বলুন, থ্যালাসিয়ামা বলুন, এই সমস্যাগুলো কিন্তু আমাদের ফেস করতে হয়। এবার ওই যে বললাম না, দিস ফর দ্যাট কোনো ওষুধ নেই। এবার ওনার পজিশান, এইডসটা কোন জায়গা আছে, কেন ওনার শরীরে ঢুকলো, কীভাবে ঢুকলো, কোন জায়গা আছে, ওই জায়গাগুলোকে তো আমাকে ফলো আপ করতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আপনার কাছে শেষবারের জন্য জানতে চাইবো, সেটা হলো আপনি কি বাবার পথেই চলবেন ভবিষ্যতে আগামী দিনে, নাকি আজকের ডাক্তারদের মতো হয়ে যাবেন, মানে দরিদ্র সেবা কি করবেন? একদম এখনো মানসিকতা কাছে, আর এটা আর চেঞ্জ করা যাবে না। আমি তো 65 হয়ে গেছে, অনওয়ার্ড আমার তো রাস্তা পরিষ্কার করতে হবে। আর সেই মানসিকতা নেই যে আমি আবার পয়সা ইনকাম করব, সেই মানসিকতা নেই, সেই বাড়িটা। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম হোমিওপ্যাথি চিকিৎসক, বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক প্রবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়ে দিলেন তিনি তার কিংবদন্তি বাবার স্টাইলেই, বাবার মতো করেই চিকিৎসা করে যাবেন এবং দরিদ্র সেবা করে যাবেন। আজকের মতো ফ্রি টক টাইম এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখতে থাকুন ফ্রি টক টাইম, এবং খবর এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন সাধনা বাংলা। নমস্কার আপনাকে। নমস্কার।